হ্যালো বন্ধুরা, আমি কিছু কাজের জন্য এমার্জেন্সি ভাগলপুরে চলে এসেছি রাত্রিবেলায়। তো তাই ব্লগটা করছি, আপনারা ভালো করে দেখুন। খুব ভালো ইন্টারেস্টিং জায়গায় এসেছি, তাই আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই নতুন ব্লগ। মোটামুটি সকাল 5টা বেজেছে, সকাল 5টার সময় আমি এখানে পৌঁছে গেছি অলরেডি। এই দেখুন গাড়ি, এই দেখুন গাড়ি, আমার গাড়িটা ঠিক আছে। এখনও কোনো দোকানপাট খুলেনি, তো একটু পরে হয়তো খুলবে দোকানগুলো। তো এবার এখনই আমি একটু পরেই ব্যাক হয়ে যাবো আবার ভাগলপুরে, মানে ভাগলপুর থেকে একদম ডাইরেক্টলি চাঁচলে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেস হতে গেছিল, ফ্রেস। এই দেখুন এজাজ গাড়ি চালাচ্ছে, এই চলে আসলো। ঠিক আছে, আমি এই সাইডে যাই, আমি এই সাইডে বসবো। এই বসলাম গাড়িতে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা যেই কাজে এসেছিলাম ভাগলপুরে এই রাত্রিবেলায়, তো আমাদের কাজ পুরো হয়ে গেলো, এখন আমরা বাড়ি রিটার্ন চলছি। তো মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে বাড়ি যেতে। তো ডাইরেক্টলি আমরা রাত 1টার সময় এসেছি, 1টার সময় বাড়ি থেকে বের হয়েছিলাম, এখন মোটামুটি 5টা বেজে গেছে। আমরা রিটার্ন হচ্ছি, আবার 6টার মধ্যে রিটার্ন হবো, মানে 6-3-9-10টার মধ্যে চাঁচলে ঢুকে যাবো। তো আপনারা ভিডিওটাতে মেনে থাকুন আর দেখতে থাকুন, আমরা লোকেশনগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এই যে গাড়ি। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এখন টোটাল মোটামুটি টাইম হলো 5টা 55 মিনিট। তো আমরা গাড়ি ছাড়লাম, এখন যাচ্ছি ডাইরেক্টলি চাঁচল।
তো আপনারা ভিডিওটা দেখে থাকুন, খুব ভালো লাগবে, পুরো ভিডিওটাতেই দেখুন। আমি চাচল মেরেছি, 4 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে, আর টাইম দেখুন 5:56। আমি চাচল ডাইরেক্টলি মেরেছি, 4 ঘন্টা 43 মিনিট। ঠিক আছে, এই ম্যাপ হিসাবে আমরা যাব এখন ডাইরেক্টলি চাচলে। দেখুন আমরা এটা মানে ভাগলপুর জেলখানা অ্যাকচুয়ালি। চ এটা পুরো জেলখানা, আর উল্টা দিকে হাওয়াই আড্ডা আছে, আর ভাগলপুরে হাওয়াই আড্ডাটা উল্টো দিকে, সেটা গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, মানে জেলের সামনাসামনি একদম হাওয়াই আড্ডা। দেখুন বন্ধুরা, এটা যমুনা ব্রিজ, মানে ভাগলপুরে যমুনা ব্রিজ তো এত বড় আছে কিনা, ফারাক্কার থেকেও বড়। এত বড় ব্রিজ, আমি মনে করলাম ছোট ব্রিজ আছে হয়তো, দেখছি যে বিশাল বড় ব্রিজ, তো ফারাক্কার থেকেও বড়, অনেকক্ষণ লাগছে পার হতে। জল না, একটুও জল না, একদম ক্লিয়ার হয়ে গেছে, জল বলে কিছু না। এখন তো জলের মধ্যে আসলাম, শেষ গভীর উঁচা যেটা ওটা তো চড়িনি আমরা, এখন ব্রিজটা শেষ হলো।
আমরা ডুম ভরে এসছি আর আমাদের গাড়ির পাম্প চার্জ হয়ে গেছে। এ দেখুন এখন পাম্প চার্জ সারাচ্ছি। এই টায়ার খুলেছি এখানে, তো পাম্প চার্জ হয়ে গেল। 7:19 এখনই পাম্প চার্জটা হলো। তো মনে করলাম যে আমার কাছে তো স্টেপিন থাকার কথা, তো স্টেপিন আছে, বাট আমি মনে করলাম যে এখানে চাটাও খাবো আর ভালো জায়গায় পাম্প চার্জটা হয়েছে, তো তাই পাম্প চার্জটা সেরে নিই। ঠিক আছে বন্ধুরা, তারপরে আবার গাড়ি ঠিক করার পরে আবার কথা বলছি। ভাই তুমি লোক এই পেশ হতা হ্যাঁ ক্যা উসলিয়ে তো রাত কো মিলা থা, দেখিয়ে ইয়ে ভাই মেকার হ্যাঁ মোবাইল মে দেখনে মিলেগা। এই দেখুন এই দেখুন এইটা পাংচার হয়েছে। তো বন্ধুরা আমরা আলটিমেট গাড়ি ঠিক করলাম, এখন গাড়ি ঠিক করে গাড়িতে বসলাম। কাটিয়ার যেতে এখনও 45 কিলোমিটার আছে, তো আমরা গাড়ি চালাচ্ছি অলরেডি। তো দেখুন বাকি কাটিয়ার দিয়ে কথা বলছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন কাটিয়ারে, পরপাল্লি কাটিয়ারে চলে এসেছি। তো বন্ধুরা আমরা কাটিয়ারে আছি এখন, এখন প্রচুর ভিড় আছে। কাটিয়ার জংশন 2.5 কিলোমিটার, মালদা এখান থেকে 1.5 কিলোমিটার। হ্যাঁ তো কাটিয়ার স্টেশন আসতে এখনো 2.5 কিলোমিটার, মানে 2 কিলোমিটারের মতো আছে। আমরা কাটিয়ার চলে এসেছি, এবার কাটিয়ার থেকে ডাইরেক্ট চলে যাব আমরা চাঁচলে। কাটিয়ারে তো ভালোই ভিড়। ২৪ কিলোমিটার। বিহারের রাস্তা তো প্রচুর সুপার সুপার রাস্তা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রচুর ভালো রাস্তা। এখন এত সুন্দর লাগলো ভাগলপুর পর্যন্ত, খুব ভালো লাগলো। রাস্তাঘাট আগে ছিল না বিহারে এরকম, কিন্তু এখন প্রচুর উন্নত। ওয়েস্ট বেঙ্গলের মানুষ মনে করে যে হয়তো বিহার পিছনে আছে, কিন্তু বিহার এখন আগে দিকে আছে।
छत्तू खबि छत्तू खबि छत्तू भालो चिक रे बादाम छत्तू तो हाँ चेहरा वेरा भी जाएगा बिल्कुल क्यों नहीं जाएगा कितने का कलर भैया 20 इतना इतना बड़ा बड़ा गिलास भर के सुनिए ओ भर के नहीं मैं तो घबरा गया था गिलास देख के बढ़िया से बनाइए बढ़िया से बनाइए भैया आपका नाम सुनील बोलिए ना बोलिए तो सुनील सुनील हम यही काम करते हैं ना हम यही काम करते हैं आप मत सोचिए यही भागलपुर गया था वीडियो बनाने के लिए वो देखिए गाड़ी रखा है भागलपुर से आ रहा हूँ वीडियो बना के डायरेक्ट ये बोल रहे हैं जो यहाँ पे छत्तू बढ़िया लगाता है दूसरी आ गया हम लोग देखिए अरे यार भाई ये आपको पूरा दुनिया में चल जाएगा ना पूरा दुनिया जाएगा बोल रहे कल आप देखोगे ना हम क्या देखेंगे हम तो मोबाइल रखते हैं भाई अपना कोई तो देखता है गिलास तो भजन दे ये देखिए 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 कितना बड़ा ग्लास है मुंह लगाई हमरा एखन छत्तूटा खाच्छी एत सुंदर बनिए खूब भलो दोकानदारे नाम हलो सुनील ठीक है ये कटिहार में मामू चौक है ठीक है अगर आप लोग आते हैं तो यहाँ पे बिल्कुल ट्राई कीजिए एक बार इतना बढ़िया बना रहा है ये छत्तू तो मैं पहली बार खा रहा हूँ जबकि ये भतीजा जो है ये बहुत बार खा चुका है আমরা চলে আসলাম এখন বন্ধুরা আমরা এখন লাভা ব্রিজ এই যে বাবুপুর তারপরে চাচল গিয়ে কথা বলছি ঠিক আছে ওকে চলে এসেছি এখন হরিশ্চন্দ্রপুর এই দেখুন হরিশ্চন্দ্রপুর এই হসপিটালের এখানে তো আপনারা পুরো ব্লগটাই দেখলেন তো আশা করি ভালো লেগেছে ভাগলপুর টু একদম হরিশ্চন্দ্রপুর তো আপনাদের ভালো লাগা উচিত তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই টাটা